সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ব্লগে। আজকে হচ্ছে আমরা সবাই খুব লেট করে ঘুম থেকে উঠছি, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো হচ্ছে এখন হচ্ছে আমরা দেখা গেছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার খুব বেশি তাড়াহুড়া নাই। তো এখন দুপুরবেলার কাজ, রান্নাবান্না, এগুলো কাজ। যদিও আমার জিমে যাওয়ার কথা ছিল, এখন আর জিমে যাওয়া আমার হচ্ছে না, কারণ হচ্ছে বিকালে একটু বের হব। তো এই জন্য ভাবলাম যে আজকে আর জিমে না যাই, না যে হচ্ছে এখন দুপুরের কাজকর্মগুলো কমপ্লিট করি। তো এখন আমি আজকে দুপুরে হয়তো চিকেন রান্না করব, যে লাঞ্চ হবে আজকে। তো আমরা আজকে বিকেলে কোথায় যাই সেটা শেয়ার করার চেষ্টা করব। তো যারা যারা নতুন আমাকে দেখছে এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে অবশ্যই বলবো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাতে ভিজিট করার জন্য। আর আমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। চিকেন রান্না করব, চিকেনটা ডিপ ফ্রোস্ট করার জন্য রেখে দিছি। একটু আগে জিরার গুঁড়া করলাম, জিরার গুঁড়াটা ছিল না, সো এটা পাউডার করলাম। আর এইদিকে ইজাজের ডামিগুলো একটু বয়েল করতেছি। এই বেলুনটা দিয়ে ইজাজ কালকে থেকে খেলতেছে, নিজেদের একটা রেডি করতেছি। এত দুষ্টুমি করো না। চিকেনটা উঠাই দিচ্ছি এখন। লিডলে গিয়েছিলাম, লিডলে যে এই ফ্ল্যাট পিসটা আমি কিনেছি, কারণ এই পিসটা আমার খুব ভালো লাগে। একটু দেখাই যে ফ্ল্যাট পিসটা আসলে কেমন হয়। পিস তো সাধারণত আসলে গোল হয়, বাট ফ্ল্যাট পিসটা হচ্ছে এরকম মাঝখানে এরকম এখানে একটু চাপা দেওয়ার মতো, সো যার কারণে এটার নাম হচ্ছে ফ্ল্যাট পিস। আমার এটা খুব ভালো লাগে, এটা হচ্ছে সামারেই পাওয়া যায়, এটা পাকলে অনেক ভালো লাগে, এটা আরও পাকবে। একটু শক্ত শক্ত দেখতেছি আমি, সো আমি এটা রেখে দিচ্ছি প্যাকেট ধরে, যাতে এটা পাকুক তারপর আর কি খাবো। তো আমার চিকেন ডান, আমার লাঞ্চ রেডি করে ফেলছি এখন। আমি এখন একটু গ্রিন টি খাচ্ছি, দুপুরে খাওয়ার পর আমি একটু গ্রিন টি খাই। সুমন হচ্ছে চা বানাচ্ছে। আর এখানে হচ্ছে আমি লিডল থেকে এই ব্রেডটা কালকে কিনছিলাম, তো এটা নিব। জানি না ব্রেডটা কেমন, এটা ফার্স্ট টাইম কিনছি এই ব্রেডটা। আর কিছু চানাচুর নিয়েছি, বোম্বে চানাচুর আর এই বিস্কিটটা। কি অবস্থা? তান্দুরি চা। সুমন নাকি তান্দুরি চা বানাচ্ছে। তোমার তান্দুরি চা আজকে খেয়ে দেখবো কি বানাচ্ছো তুমি তান্দুরি চা। রেডি হয়ে গেলাম, এখন ইজাজ এবং বাচ্চাদের রেডি করব। সুমনের চা হয়েছে? সুমনের চা হয়ে গেছে। সুমন নাকি স্পেশাল আজকে তান্দুরি চা বানিয়েছে, তো দেখি ও কি তান্দুরি চা বানাইছে আজকে। সো আজকে আমরা যাব আমাদের খুব পছন্দের একটা জায়গায়, তো হচ্ছে ওইটা আমাদের বাসা থেকে হয়তো আমরা ওয়াককে বের হব, তো ওয়াক করে যেতে হয়তো আমাদের 30 মিনিটসের মতো লাগবে। আমাদের ওয়াক করতে খুব ভালো লাগে, তো প্রতিদিনই আমরা ইভিনিংয়ে হচ্ছে ওয়াক করতে বের হই। আজকে একটু আয়োজন করে বের হচ্ছি যে আমরা একটু বাইরে আজকে একটু চা খাবো, ওই উদ্দেশ্যে আর কি বের হচ্ছি। তো আমাদের খুব পছন্দের একটা জায়গায় যাব, তো তোমরা থাকো আমাদের সাথে দেখার জন্য যে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা কোনটা আর কি। পণ্ডিত রেডি হচ্ছে এখন, একা একা জুতে পড়বে সে। আমাদের ওয়াক স্টার্ট করেছি, থাকতে হবে আরো কত মিনিট, শুনুন আরো 20-25 মিনিট থাকতে হবে। আমরা যখন পোর্টসমাউথে আসছি তখন হচ্ছে লকডাউন ছিল, তখন আমরা এরকম হেঁটে হেঁটে ঘুরতাম অনেক, তারপর থেকেই হাঁটার অভ্যাসটা হয়েছে। আসলে আমাদের খুব ভালো লাগে ওয়াকে বের হতে, তো অলমোস্ট আমরা এভরিডেই আমরা ওয়াকে বের হই, হয়তো শর্ট ওয়াকে বের হই অনেক সময়, আবার অনেক সময় লং ওয়াকে, যেমন আজকের ওয়াকটা লং। সাদার বল নিছে, সে বল ছাড়া কোথাও যেতে পারে না। আমরা
উঠে গেছি। ইয়েস, আমাদের গন্তব্যে আমরা চলে আসছি। এটা বেসিক্যালি একটা জঙ্গল বলা যায়, এটা আসলে একটা রিজার্ভ এরিয়া, জঙ্গলের মতো। ওই যে যাচ্ছে আমাদের মতো আরও একটা গ্রুপ সামনে দেখা যাচ্ছে যাচ্ছে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। এটার পাশেই হচ্ছে বিচ আছে, বাট বিচে ইভিনিং টাইমতে এটা পানি আছে কিনা আই এম নট শিওর। এই জায়গাটার নাম কি সুমন? ওকে, এই জায়গাটা না হচ্ছে মিল্টন কমন, পোর্টসমাউথের ভেতরেই। এটা একটা রিজার্ভ এরিয়া আর কি, পুরোটাই একটা জঙ্গল টাইপের এরিয়া। তো চারপাশে যে কমিউনিটিগুলো আছে, বাসা টাসা আছে, ওনারাও এখানে আসে, ওই যে ডগি টগি নিয়ে দেখতেছি ঘুরতে আসছে, আর এমনিতেও অনেকে পিকনিকও করতে আসে। আমরা চলে আসছি ব্ল্যাকবেরি পিকিংয়ে। তো এটা হচ্ছে একটা রিজার্ভ এরিয়া, এখানে হচ্ছে ব্ল্যাকবেরি গাছগুলো নির্দিষ্ট কারণ না, এটা হচ্ছে যে কেউ এখানে আসে ব্ল্যাকবেরি এখান থেকে পিক করতে পারে। সাধারণত এখানে যারা থাকে তারা হচ্ছে এভাবে তুলে খায় না, তো বাট অনেকেই আবার খায়। প্রচুর ব্ল্যাকবেরি গাছ এবং সব এখন পেকে আছে, এই যে সব একদম পেকে আছে এগুলো। তো আমরা আজকে ভাবছি যে ব্ল্যাকবেরি পিক করব, তারপর এগুলোকে ওয়াশ করে তারপর আমরা খাবো। এই যে প্রচুর ব্ল্যাকবেরি, আমি বেছে বেছে পারতেছি। এই জায়গাতেও প্রচুর আছে, এগুলো সব পেকে গেছে, যেহেতু এখন অগস্ট মাস তো এখন সব পেকে গেছে। এগুলো কত বিগ বিগ সাইজ। এই জায়গাটা পুরাই একটা জঙ্গল টাইপের একটা জায়গা, মানে যেহেতু রিজার্ভ এরিয়া, রিজার্ভ এরিয়াগুলো এরকমই হয়, একদম জঙ্গল টাইপের। আমি এখন একদম জঙ্গলের ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। এই যে কত ব্ল্যাকবেরি, খুব সুন্দর জায়গাটা, তাই না? এই যে সুমন আর সাদও পিক করতেছে। আপাতত আমরা এই কয়টা তুলেছি, এই কয়টা এখন খাবো, ওয়াশ করবো, ধুবো, ধুয়ে তারপর খাবো। এগুলো এখন ওয়াশ করেছি, এখন এটা খাচ্ছি। কি সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আমরা এই আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এই যে অ্যাপল ট্রি পেয়ে গেছি আমরা, তুই দেখলাম যে এরা তুলে নিয়ে গেছে ব্ল্যাকবেরি, আমাদের মতো ব্ল্যাকবেরি পিকিংয়ে আসছিলো এরাও। আমরা লাস্ট টাইমে যখন এসেছিলাম তখন এখানের অ্যাপল গাছ থেকে অ্যাপলও পেরে নিয়ে গেছিলাম। এগুলো সব গাছ হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। এই যে অ্যাপল ট্রি, কিন্তু এটা একটু দূরে, ট্রাই করতেছে ওই অ্যাপল ট্রিটা যাওয়ার জন্য। এখন আমাদের অ্যাপল পিকিং হবে। সুমনে গ্রিন অ্যাপল তুলতে, ব্ল্যাকবেরিগুলো অনেক বড় বড় লাগতেছে আমার। আমি এখন এই জঙ্গলের ভেতরে যাব ব্ল্যাকবেরি পাড়ার জন্য, কারণ আজকে আমরা আসছি ব্ল্যাকবেরি পিকিং করতে। এখানে মা আর তার সহকারী ছেলে পিকিং করতে দেখা যাচ্ছে, আর ফার্স্ট টাইম সুমনকে ভয়েসে শোনা যাচ্ছে। তার ভালো করে ধরো, ব্যাকটা ছিল না, আমার ড্রেসটা না ছিঁড়ে যায়। অসাম একটা প্লেস রিয়েলি, যে ফ্রিতে ব্ল্যাকবেরি, হিউজ গাছ, হিউজ, মানে সারা দিন এখানে বৈশাখ মানুষ যদি খায়ও তাও শেষ হবে না। এবং আমরা দেখতেছিলাম এখানে অনেকেই পারতেছে, একটা ন্যানি দেখলাম সে পারতেছে, হয়তো জ্যাম বানাবে সে। তোমাকে আর দেখা যাচ্ছে না। আমরা এখন একটু বিচ সাইডে আসছি, কারণ এটা হচ্ছে একদম বিচের পাশে।
একটু বিচের পাশে বসবো। একটা লেক আছে, দেখি লেকটা পর্যন্ত যেতে পারে কিনা। ইজাজ, নো নো নো, ডোন্ট গো। পুরোটাই একটা জঙ্গলের ভেতর, পুরাই হিডেন একটা প্লেস। ক্লোজলি দেখানোর চেষ্টা করি লেকটা আমি। এই জায়গাটা কিন্তু একদম টোটালি হিডেন একটা জায়গা। এই যে লেক, লেকে খুব সুন্দর সুন্দর সোয়ান, সোয়ান না ঠিক, এগুলা ডাক। আমরা এখন এই লেকের পাশেই জায়গাটাই চুজ করলাম, প্রথমে ওই সাইডে চুজ করছিলাম, বাট ভেতরে আসার পরে জায়গাটা খুব ভালো লাগলো। ইজাজ, নো 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 নো, এই জায়গাটাই চুজ করলাম। এখানে আমরা লেকের পাশে বসে এখন টি টাইম করব। এই লেকটার নাম হচ্ছে সোয়ান লেক। ওয়াও, হোয়াট এ প্লেস। আমাদের চা, অদ্ভুত একটা জায়গায় বসে চা খাচ্ছি এখানে। ও, সূর্যটা একদম চোখের উপর পড়ছে। চারপাশে হচ্ছে একদম ন্যাচারাল একদম ডাকগুলো। জায়গাটা এত সুন্দর ছিল যে আসলে আমার এত তাড়াতাড়ি যেতে মন চাচ্ছে না, বাট সুমন বলতেছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বা সন্ধ্যা হয়ে যাবে, তো এখনই চলো বের হই। ওই যে ইজাজ এখনো যাচ্ছে না, কারণ ইজাজ ডাকের পিছনে ওই যেখানে ডাক আছে সেই ডাকগুলা তার খুব পছন্দ হয়েছে, কারণ সে রাইম দেখে ডাকের। তো এখনও সে ওই ডাকগুলাকে ঢেলাঢেলি করতেছে এবং সে যেতে চাচ্ছে না। ইজাজ আর সাদ দুজনে কেউই এই জায়গা থেকে আসতে চাচ্ছে না। নো, কাম অন ইজাজ, ফিনিশ, ইজাজ আসবে না। ইজাজ এখনো এই ডাকগুলাকে সে ছো করবে। কিভাবে দৈরা বাইদা নিয়ে যাওয়া লাগতেছে এখন এই জঙ্গল থেকে, সে আসবে না ওখান থেকে। এই যে আমরা লাস্ট ইয়ার যে গাছটা থেকে অ্যাপল পারছিলাম সেই অ্যাপল গাছটা আমরা আবার পেয়ে গিয়েছি। এই যে এখানে দেখা যাচ্ছে কত অ্যাপল, আর নিচে কত নষ্ট হয়ে পড়ে আছে অ্যাপল। আর সুমন ট্রাই করতেছে একটা দুটো অ্যাপল পাড়ার জন্য। এগুলো হচ্ছে সবুজ অ্যাপল। সুমন গাছেই উঠে পড়তেছে অ্যাপল পাড়তে। দেখি সুমন আজকে অ্যাপল পাড়তে পারে কিনা, দেখি। দেখি সুমন পারে কিনা আজকে অ্যাপল পাড়তে। পুরে না যে পারছো? ইয়েস, সুমন পেরেছে অ্যাপল পাড়তে। সুমন ভালোই অ্যাপল পাড়তেছে। আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে পেয়ারা গাছ থাকে সবার বাড়ি বাড়ি, এখানে হচ্ছে এরকম অ্যাপল গাছ। এই যে অ্যাপল গুলো, অ্যাপল খুব পছন্দ। এই খুব ভালো অ্যাপল পিকিং হয়েছে আজকে আমার। ওয়াও, অনেক অ্যাপল পিকিং হয়েছে। পরন্ত বিকালের এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, পুরো মনে হচ্ছে যে একটা কান্ট্রি সাইডে চলে আসছি আমরা। এটা যে একটা শহরের ভেতরের একটা জায়গা তা বোঝার কোনো উপায় নাই।
তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, 8:30 বেজে গেছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। এই জায়গাটা অনেক রিল্যাক্সেশনের একটা প্লেস, তো যারা পোর্টসমাউথে থাকে বা বাইরে থেকে আসবে তারা রিল্যাক্সেশন করার জন্য এই প্লেসটাতে আসতে পারে।